পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের শালানপুর থানার কাটাশায়ের এলাকায় দিনে দুপুরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার দুপুরে খুদিকা স্টেশন সংলগ্ন কাটাশায়ের এলাকায় বাড়িতে কেউ না থাকার সুযোগে চুরির ঘটনা ঘটে। সকাল 8টার সময় আমি সকালে এমনি টিউশনি পড়াই, টিউশনি মাস্টার তো, সকালে পড়িয়ে আমি 8টা থেকে 8:30 বেরিয়ে গেছি আসানসোল ডাক্তার দেখাতে গেছিলাম ব্লাড টেস্ট করতে। আমি 12টার সময় ঢুকলাম, ঢুকে ইন্টারলক খুললাম, তালা খুললাম, তো দরজাটা প্রথমে খুলে যাচ্ছিলো না। তো আমি বললাম দেওয়ার সময় ভিতর থেকে সরে গেছে ঠিকানিটা, দিয়ে এবারে কিছুক্ষণ মানে নড়ানোর পর খুলে গেছে। তার আগে আমি পিছন দিকটা দেখলাম, সব দিকে জানলা দরজা ঠিক দেওয়া আছে, আমরা তাহলে কেউ ঢুকেনি। ঢোকার পর দেখছি এই অবস্থা, পিছন দিকে বাথরুমটা কাজগুলো দেখলাম যে ওটা ভাঙা আছে। তখন পাড়ার লোককে আমি জানালাম, পাড়ার লোক সবাই এলো, আমার দাদার এলো, দাদা দেখে ফোন করলাম। কী দেখলাম কোথাও? প্রথমে দরজাটা খুলে যাচ্ছিলো না, দরজা ঠেলছি খুলে যাচ্ছে না। আমি ভাবলাম ভিতর দিক থেকে ছিটকানিটা দেওয়ার সময় মনে একটু লেগে গেছে, তারপরে করতে করতে খুলে গেল। পাড়ায় আমার এখানে আছে ওদেরকে জানালাম, আর একটা বন্ধু ওদেরকে জানালাম, ওরা বলছে আসছি, তাহলে গ্রিলটা স্ক্রুগুলো খুলে ঢুকবো, তারপর খুলে দেবো। তো তারপরে কোনোরকম খুলে গেছে, দিয়ে দেখছি আলমারির অবস্থা এরকম, চারিধার দেখলাম জানলা থেকে দেওয়া, আর গ্রিলটা যে ওই বাথরুমের অবস্থা যেটা তো বুঝতে পারিনি, যে দেখছি যে ওইটা দিয়ে ঢুকেছি। কত টাকার সামগ্রী গেছে? এখন সামগ্রী মোটামুটি পয়সা তো 48, হ্যাঁ 45 থেকে 48, সোনাদানা সব ছিল। এখন আমি তখন কোনো জিনিস দেখিনি, 40,000, হ্যাঁ আমি তো কোনো দেখিনি ওখানে, আমার সব পড়ে আছে। এবার আমাকে দেখতে হবে কী আছে কী না আছে, কাগজপত্র দামি দামি প্রচুর জিনিস ছিল, জমি জায়গায় কাগজ, ব্যাংকের কাগজ কী আছে না আছে কিছু জানি না এখন। মোটামুটি আনুমানিক তো কত টাকা সামগ্রী গেছে? আনুমানিক ধরুন টাকাটা বললাম, এবারে গলার ছিল, মায়ের কানের ছিল, হাতে ছিল, আংটি ছিল, সোনার, হ্যাঁ সব সোনার। বাড়ির মালিক পেশায় প্রাইভেট টিউটর সুব্রত মণ্ডল রক্ত পরীক্ষার জন্য আসানসোলে যান। বেলা 12টা নাগাদ বাড়ি ফিরে দেখেন বাড়িতে চুরি হয়েছে। দুষ্কৃতীরা টয়লেটের জানালার রড কেটে বাড়িতে প্রবেশ করে নগদ 48,000 টাকা এবং সোনার গহনা নিয়ে চম্পট দিয়েছে। আজকে মাস্টারমশাই দেখলেন যে ওনার বাড়িতে এসে পরে চুরি হয়ে গেছে, এই কন্টিনিউ এরকম চুরি হয়ে যাচ্ছে। 2 জানুয়ারি এই বছরই 2 জানুয়ারি আমার বাড়িতে চুরি হয়েছে, প্রশাসক কোনোরকম স্টেপ নেয়নি। তার 15-20 দিন পরে এই সামনে পাশের বাড়ি আর একটা বাড়িতে চুরি হয়েছিল, চুরি হওয়ার চেষ্টা হয়েছিলো, হয়নি, ভাঙাভুঙি করেছিল, চুরি হতে পারে, সে টাইম মতন ঢুকে গেছে। কিন্তু আজকে এই 8 মাসের মধ্যে আর মাস্টারমশাইয়ের বাড়িতে চুরি হয়ে গেল, এনার অনেক ক্ষতিপূরণ হয়েছে, আমাদের অনেক ক্ষতি হয়েছে। পুলিশ কোনোরকমভাবে মানে এটা কোনোরকম সলভই করতে পারছে না, প্রচুর আতঙ্কিত। মানে কখন কী হবে, এই পাড়াতে অনেক বয়স্ক মানুষ থাকে, অনেকজন একা একা থাকে, কখন রাতেবেলা ঢুকে মেরে দিয়ে চলে যাবে কোনো ইয়ে নেই, সবাই। হ্যাঁ দিনের বেলাতে হচ্ছে, প্রতিবার দিনের বেলাতে হচ্ছে, প্রতি সময় এরকম মানে 3 বার হয়ে গেল, মানে নেক্সট কার বাড়িতে হবে জানি না, আর একই প্যাটার্ন ফলো করছে এরা। দিনের বেলায় কেউ থাকছে না, ঢুকছে, চুরি করে বেরিয়ে চলে যাচ্ছে। ওদের সঙ্গে বলবো চেষ্টা করতে, ওরা যেমন সলভ করে, আমাদের যেগুলো চুরি হয়ে গেছে সেগুলো তো আর পাওয়া যাবে কিনা জানি না, কিন্তু চোরগুলো যাতে ধরে না কোনো ভূমিকা নেই, শুধু হয়ে যাবে ঠিক করে ধরছি 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 করে বাস, আর কিছু ধরেনি। 3 নম্বর সুব্রত মণ্ডল এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।